বিশ্বব্যাপী একটি প্রাচীন ও জনপ্রিয় প্রথার নাম বিয়ে। বিশ্বের প্রায় সবখানেই মানুষ এ সামাজিক প্রথা অনুসরণ করে এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়। তবে স্থান ও সাংস্কৃতিক পরিবেশ ভেদে প্রথাটি পালনে রয়েছে ভিন্নতা। এক এক জাতি এক এক রকমের নিয়মনীতি অনুসরণ করে থাকে এতে। আর কিছু কিছু জাতির বিবাহ নীতিতে এমন সব বৈচিত্র্যের দেখা মেলে যা বিস্মিত করে দেয় অন্যদেরকে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মধ্যে প্রচলিত বিচিত্র ও বিস্ময়কর বিয়ের প্রথা নিয়ে আজকের আয়োজন। চীনের ইউগুর্স ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিয়েতে এক ভয়ানক নিয়ম পালন করতে হয়। বরকে তিনটি ভোঁতা তীর ছুটতে হয় কনেকে লক্ষ্য করে। এই তীর লক্ষ্যভেদ করতে সক্ষম হলে বেশ ব্যথা পেতে হয় কনেকে। এরপর বর ওই তীরগুলো নিয়ে ভেঙে ফেলে, যাতে এগুলো আর কখনো তার স্ত্রীকে আঘাত করতে না পারে। ভারতে মাঙ্গলিক মনে করা হয় এমন সব মেয়েদের প্রথমে কোনো একটি গাছের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর গাছটি কেটে ফেলা হয়। মনে করা হয় যে সব মেয়েরা মাঙ্গলিক, বিয়ের পরপরই তাদের স্বামীর মৃত্যু হয়। এই অভিশাপ থেকে বাঁচতে প্রথমে তাদের গাছের সঙ্গে বিয়ে দিয়ে তা ধ্বংস করে ফেলা হয়। তারপর তার দ্বিতীয় মানে আসল বিয়েতে আর কোনো বাধা থাকে না। ভারতের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চনও মাঙ্গলিক ছিলেন, আর তার প্রথম বিয়ে গাছের সঙ্গেই হয়েছিল। জার্মানিতে বিয়ের আগের দিন রাতে বর বউয়ের পরিবার ও বন্ধুরা তাদের ঘরের বাইরে কাঁচের জিনিস ছুঁড়ে ফেলেন। নতুন দম্পতিরা সেই ভাঙা কাঁচের টুকরোগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন। বিয়েতে জার্মানির আরও একটি মজার রীতি হল, বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরোকে একসঙ্গে কেটে দেখাবেন। এটি দিয়ে তারা প্রমাণ করেন যে দুজন সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো। চীন ও মঙ্গোলিয়ার এক গোষ্ঠীর বিয়ের তারিখ ঠিক করতে হলে হবু বরকনেকে মুরগির ছানা মারতে হয়। এরপর ওই মুরগির ছানার কলিজার রং পরীক্ষা করা হয়। কলিজার রং টাটকা হলে বিয়ের তারিখ নির্ধারণ করা হবে, নইলে টাটকা কলিজা না পাওয়া পর্যন্ত মুরগির বাচ্চা মেরে যেতে হবে তাদের। চীনের তুজিয়া নামক একটি সম্প্রদায় বিয়ের প্রায় 30 দিন আগে থেকে কান্নাকাটি শুরু করে বিয়ের প্রস্তুতি নেয়। 30 দিন আগ থেকেই বিয়ের কোণে প্রতিদিন 1 ঘন্টা করে কান্নাকাটি করে। কোণের এভাবে টানা 10 দিন কান্নাকাটি করার সঙ্গে তার মাও যোগ দেয়, আর তার 10 দিন পরে কোণে এবং কোণের মায়ের সঙ্গে কোণের নানিও যোগ দেয়, এবং এভাবে করে বিয়ের কয়েকদিন পূর্বে পরিবারের সকল নারী সদস্যরা যোগদান করে। আর এভাবে সবাই দিনে 1 ঘন্টা করে কান্নাকাটি করে। আর এই কান্নাকাটি তাদের জন্য কোনো কষ্টের কান্না নয়, বরং এটা হচ্ছে গভীর ভালোবাসা আর খুশির কান্না। তারা সবাই একসঙ্গে গান গাওয়ার মতো সুর করে কান্না করে, যা অন্য কোনো সংস্কৃতির যে কোনো মানুষ শুনলে ভুল করে ভেবে বসতে পারে যে তারা হয়তো সমস্বরে গান গাইছে। ইন্দোনেশিয়ার এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর রীতি অনুযায়ী বিয়ের পর নবদম্পতিকে 3 দিন এবং 3 রাত পর্যন্ত ঘরে আটকে রাখা হয়। এই সময়টা নবদম্পতি কোনোভাবেই টয়লেট ব্যবহার করতে পারবে না। এমন নির্দয় কারাদণ্ডের কারণ, এতে দম্পতির ভবিষ্যৎ সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হবে বলে বিশ্বাস করা হয়। স্কটল্যান্ডে বর এবং কোণের গায়ে ময়লা ঢেলে দেওয়া খুবই পুরনো একটা রীতি। বিরক্তিকর এই সারপ্রাইজটি তাদেরকে বিয়ের ঠিক কয়েকদিন আগে দেওয়া হয় এবং তারা মনে করে বিয়ের আগে এই রীতিটি বর কনেকে বিবাহ পরবর্তী জীবনে খারাপ আত্মা থেকে রক্ষা করবে। আপনি যদি ফিজির কোনো বাসিন্দা হন, তবে বিয়ে করতে হয়তো বেশ ঝামেলা হতে পারে। কেননা ফিজিতে শুধু ওই ব্যক্তি কন্যার বাবাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে যার হাতে থাকবে একটি তিমির দাঁত। এই দাঁত সংগ্রহ করতে আপনাকে হয় যেতে হবে ব্ল্যাক মার্কেটে, নয়তোবা সমুদ্রে। পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী তিমির দাঁত সংগ্রহ করার কাজটা বেশ জটিলই বটে। দক্ষিণ কোরিয়ার এই অদ্ভুত নিয়ম মূলত বিয়ের মধ্যেই পালন করা হয়। বিয়ের মধ্যে বর তার জুতা মোজা খুলে শুয়ে পড়ে, আর তার বন্ধুরা তাকে দড়ি দিয়ে বেঁধে শূন্যে ঝুলিয়ে দেয়। তারপর তারা পায়ের পাতায় লাঠি বা হলুদ গর্বিনা দিয়ে মারতে থাকে। হলুদ গর্বিনা হল এক প্রজাতির মাছের কাঁটা, আর তারা বিশ্বাস করে যে এটা করলে বিয়ের প্রথম রাতের জন্য বর আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রকৃতপক্ষে এটা বরের জন্য একটু কষ্টসাধ্য হলেও এখানকার উপস্থিত মানুষ বিষয়টা খুব উপভোগ করে। যুক্তরাষ্ট্রে যখন দাস প্রথা ছিল, তখন কৃষ্ণাঙ্গ বরবধূকে বিয়ের দিন একটি ঝাড়ুর উপর দিয়ে লাফিয়ে যেতে হতো। এতে বোঝানো হতো নবদম্পতি একটি নতুন জীবনে প্রবেশ করছে। প্রাচীন এ প্রথাটি এখনও যুক্তরাষ্ট্রের দক্ষিণ কিছু অঞ্চলে প্রচলিত আছে। প্রাচীন স্পার্টা নগরীতে হবু বউয়েরা মাথার চুল কামিয়ে ছেলেদের মতন পোশাক আশাক পরে তৈরি থাকত। এর পরের কাজটুকু ছিল মূলত হবু বরের অগ্নি পরীক্ষা। বিয়ের ইচ্ছে থাকলে সবার চক্ষু ফাঁকি দিয়ে এই ছেলে সেজে থাকা তার হবু স্ত্রীকে চুরি করে নিয়ে পালাতে হতো তাকে।
তবেই কেবল সে নিজেকে বিয়ের উপযুক্ত বলে প্রমাণ করতে পারত। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।